নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাঠফাটা গরম থাকলেও এবার কালবৈশাখীর দেখা মিলতে চলেছে বাংলার বুকে এই মাত্র বাবা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্ন চাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই কালবৈশাখীর ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত অর্চনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন হাওয়া জানিয়েছে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবত্ত যার থেকে একটি অক্ষরেখা অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ড বাংলার উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত স্থিত রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে যার কারণে রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কুড়িয়ে মার্চ সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ একুশে মার্চ মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া পারে আগামী বাইশে মার্চ বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া যেতে পারে আগামী তেইশে মার্চ বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ পশ্চিম বায়ু উত্তরবঙ্গের দিকে প্রবেশ করেছে যার ফলে হিমালয় পাতাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া বেতে পারে এছাড়াও আগামী পাঁচ দিন সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে বাংলাদেশের আবহাওয়ার প্রবাস অনুযায়ী আজও আগামীকাল ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সহ ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বজতে পারে আজ রাজধানী ঢাকাসহ সবকটি বিভাগে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বেতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে বিরান শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ